আজ আমরা অগস্ট মাসে স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টি সমাধান করব। প্রথম কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউস। কয়েক দাগে কি বলছে, দুইয়ের তিনের একটি সমতুল্য ভগ্নাংশ হলো, অপশন কি কি আছে, প্রথম অপশন আছে 2 × 3/3 × 2। বি এর দাগে অপশন বলছে 2 × 2/3। সি এর অপশন বলছে 2/3 × 2। আর ডি বলছে 2 × 5/3 × 5। তার জন্য উত্তরটি করার জন্য আমাদের জানতে হবে সমতুল্য ভগ্নাংশ জিনিসটি কি। সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ এই যে ভগ্নাংশটি দেওয়া আছে এরই সমান মান বিশিষ্ট ভগ্নাংশ বার করতে হবে। আর সমতুল্য ভগ্নাংশ বার করার জন্য আমাদেরকে কি করতে হয়, না ভগ্নাংশের লব এবং হরে একই সংখ্যা গুণ করতে হয়। যে সংখ্যাটি লবের সঙ্গে গুণ হবে সেই সংখ্যাটি হরের সাথেও গুণ হবে। ভগ্নাংশের লব কোনটি, না ভগ্নাংশের উপরের সংখ্যাকে লব বলা হয়, অর্থাৎ এখানে 2 হচ্ছে লব, আর নিচের সংখ্যাকে বলা হয় হর, অর্থাৎ এখানে হর হচ্ছে 3। তাহলে 2 এর 3 এর সঙ্গে একই সংখ্যা গুণ হয়েছে কোন অপশানে আমরা দেখে নেব। এখানে ওপরে 3 নিচে 2 গুণ হয়েছে, এখানে 2 শুধু গুণ হয়েছে ওপরের সাথে, এখানে উপরে 2 নিচে 3, এখানে উপরেও 5 নিচেও 5। অর্থাৎ 2 এর 3 ভগ্নাংশ, মূল ভগ্নাংশ এখানে দেওয়া রয়েছে 2 এর 3, তার সঙ্গে আমি বললাম যে সমতুল্য ভগ্নাংশ বার করতে গেলে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে দুটোতেই 5 দিয়ে গুণ হয়েছে, তাই এটি হলো সঠিক, এটাতে টিক দিতে হবে। খয়ের দাগে কি বলছে, 1 এর 4 3 এর 32 একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। আচ্ছা, এটিরও অপশন দিয়েছে কিছু, যে 3 এর 12 3 এর 32, 3 এর 8 3 এর 32, 8 এর 32 3 এর 32, 4 এর 32 3 এর 32। আচ্ছা, একই হর বিশিষ্ট ভগ্নাংশ বলেছে, তাহলে এখানে এর হর আছে 12, এখানে 32, তাহলে এটা তো হবেই না, বোঝাই যাচ্ছে। এখানে আছে 8 আর এর আছে 32, তাহলে এটিও একই হর বিশিষ্ট নয়, তাহলে এটিও হবে না। তাহলে এই দুটিতে দেখো যে 32 32, দুটি হর 32 আছে, এটা দুটি হর 32 আছে। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য এই দুটো যেকোনো একটি হবে এটির উত্তর। তো আমরা দেখে নেবো কি করতে হয়। তাহলে এখানে যে সংখ্যা দুটি আছে, ভগ্নাংশ দুটি আছে, সে দুটির আগে হর দুটির আমরা কি করে নেব, লসাগু করে নেব। তাহলে 4 আর 32 লসাগু করে নেব, করলে কত হবে, 2 × 4 16 × 32, 2 × 2 8 × 16, 8 × 16 = 32। তাহলে 32 হলো। এরপরে এটিকে ভগ্নাংশে যেভাবে করা হয় সেটা আমরা করে দেখে নেব কীভাবে করা হচ্ছে। তো সমান সমান এদিকে হরে 32, এবারে 4 32 ভাগ করলে 4 আসতে 32, আর 1 দিয়ে গুণ হবে 8 × 8, কমা দিয়ে পরেরটি আছে কত, এখানে নিচে 32 আছে, তাহলে 32 ভাগ 32 32 থেকে 32, 1 1 দিয়ে 3 গুণ করলে 3 × 3, তাহলে একটা হলো 8 এর 32 এবং অপরটি হলো 3 এর 32, এই দুটি সঠিক। এই অপশানটি কোথায় আছে দেখে নেবো, সি এর দাগে আছে 8 এর 32 3 এর 32, তাহলে সি এর দাগেরটি হলো সঠিক। আশা করি তোমরা এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছো অঙ্কটি কিভাবে হচ্ছে এবং তোমাদের ভালো লাগছে, উপকারে লাগছে। পরেরটি দেখে নেব আমরা, পরেরটি আছে 1 এর 5 + 2 এর 5 সমান সমান কত হবে সেটি করতে হবে। অপশান এ আছে কি 3 এর 10, অপশান বি আছে 13 এর 10, অপশান সি আছে 13 এর 5, অপশান ডি আছে 3 এর 5। তো এটি ভগ্নাংশের যোগ, দুটোরই দেখো হর আছে 5, তো দুটি একই হর বিশিষ্ট আছে বলে আমাদের করতে সুবিধা। আমি বলে দিচ্ছি তাও কিভাবে করতে হয়, যখন এরকম ভগ্নাংশের যোগ থাকে তখন এই আগেরটার মতোই হরের লসাগু করে নিতে হয়। তাহলে 5 আর 5 লসাগু করলে কত হয়, 5 আর 5 লসাগু করলে হয় 5 × 5, 5 × 5 = 5, তাহলে 5। তারপরে এটিকে এই একইভাবে আগেরটার মতো করেই ভগ্নাংশের হিসেবে করে নিতে হবে যোগটি। 5 হর হলো, তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে 1 হয়, 1 × 1 যোগ এই 5 দিয়ে 5 ভাগ করলে 1, 2 × 1 = 2, তাহলে যোগ করলে কত হয়, 2 আর 1 = 3 আর নিচে 5 3 এর 5। অপশান 3 এর 5 কোথায় আছে, ডিতে আছে 3 এর 5, তাহলে এটি হলো সঠিক উত্তর। পরের অঙ্কটি দেখে নেব আমরা, পরেরটি কি আছে, ঘয়ের দাগে 6 পূর্ণ 5 এর 3 1 প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। 6 পূর্ণ 5 এর 3 হলো একটি মিশ্র ভগ্নাংশ, এতে পূর্ণ সংখ্যাও আছে ভগ্ন সংখ্যাও আছে অর্থাৎ ভগ্নাংশও আছে, তাই জন্য এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ। 1 নম্বর দাগের প্রশ্নগুলো উত্তর হয়ে গেল। এর পরেরটি 2 নম্বর দাগে কি বলছে দেখে নেব, সত্যি মিথ্যা লেখ অর্থাৎ
ট্রু ফলস। কয়েক দাগে বলছে তিন ও দুই পরস্পর মৌলিক সংখ্যা। এটি উত্তরটি করার আগে আমাদের জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো হয়? পরস্পর মৌলিক সংখ্যা বার করতে হলে আমাদের জানতে হবে কি না, যে সংখ্যাগুলোর গসাগু করলে এক উত্তর আসবে সেটি হচ্ছে বা সেগুলি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তিন ও দুই এগুলো যদি আমরা গসাগু করি তাহলে উত্তর আসবে এক, তাহলে তিন ও দুই পরস্পর মৌলিক সংখ্যা। পরেরটি দেখে নেব, শূন্য দশমিক পাঁচ লেস দেন শূন্য দশমিক শূন্য পাঁচ। এখানে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচটা বড় শূন্য পাঁচের থেকে। দেখে নেব আমরা একটু, এটা ভগ্নাংশে বার করে দেখে নিই। শূন্য দশমিক পাঁচকে ভগ্নাংশ করলে হয় পাঁচের দশ, পাঁচ দশমিকের জন্য এক, আর এখানে পাঁচ একটা সংখ্যা তাই একটা শূন্য। আর শূন্য দশমিক শূন্য পাঁচ এটাকে কি হবে, ওপরে পাঁচ থাকলো আর নিচে দশমিকের জন্য এক, আর তারপরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য মানে একশো। তাহলে এটা হলো দশ ভাগের পাঁচ ভাগ, এটা হলো একশো ভাগের পাঁচ ভাগ। কোনটা বড়? নিশ্চয়ই দশ ভাগের পাঁচ ভাগ সেটা বেশি, তাহলে এইটি বড়, অর্থাৎ এটি বড়, কিন্তু এখানে দেখিয়েছে এটিকে বড়, তাহলে এটি হলো ভুল, তাহলে এটি আছে ভুল, তাহলে এখানে লিখতে হবে এটি মিথ্যা। ও আগেরটা সে ভুল করে টিক দিয়ে ফেলেছে আমি, এটাকে লিখতে হবে, এটা যেহেতু ঠিক হয়েছিল তাই এটি হচ্ছে সত্য। পরেরটি দেখে নেব কি আছে। গয়ের দিকে একটি ছবি দেওয়া আছে, দুটি রেখাংশ সরলরেখা আছে, সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা এখানে বলেছে। আচ্ছা একটু এটা বুঝিয়ে দিই, পরস্পর ছেদী মানে পরস্পরকে ছেদ করেছে এক জায়গায়, ঠিক আছে এটা বোঝায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো একটু ডিস্টেন্স আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এইভাবে অ্যারো দেওয়া রয়েছে, তার মানে কি এটা এক্সটেন্ড করলে এক্সটেন্ড হবে মানে বাড়ালে বাড়বে এটা, তাহলে এটা যদি বেড়ে আসে তাহলে এটা এখানে এসে ছেদ করবে, সেই জন্য এটি হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা, এটি সঠিক, তাহলে এটাও হচ্ছে লিখতে হবে সত্য। পরেরটি দেখে নেব, আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তকার চিত্রের পরিসীমা দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ এটি আছে, এটি ভুল আছে, কারণ আয়তকার চিত্রের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটি ব্র্যাকেটে থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ আগে করেনি সেটার সঙ্গে দুই গুণ করতে হয়, তাহলে এটিও ভুল আছে, অতএব এটি মিথ্যা। পরের প্রশ্নটি আমরা দেখে নেব কি বলছে। তিন নম্বর দাগে ফাঁকা স্থান পূরণ করো। ফাঁকা স্থান পূরণ করতে প্রথমে আছে একশো চুয়াল্লিশ রুট ওভার আছে, রুট ওভার একশো চুয়াল্লিশ করে আমার একশো চুয়াল্লিশকে বর্গমূল করতে হবে, একশো চুয়াল্লিশ বর্গমূল করে আমরা দেখে নেব কত উত্তর হয়, কীভাবে বর্গমূল করতে হয়। এক এককে এক, চুয়াল্লিশ একের ডবল দুই, এখানে দুই এখানে দুই বসালে দু দুগুণে চার, দু দুগুণে চার মিলে গেল, তাহলে উত্তর হলো বারো, তাহলে এখানে সঠিক উত্তর হলো বারো। পরেরটি দেখে নেব কি আছে, আঠেরো বাই আঠেরো বিয়োগ পনেরো বাই আঠেরো, এটিকে লঘিষ্ঠ আকারে লিখতে বলেছে, এটা কত হয় আগে করতে হবে, বিয়োগ আছে ভগ্নাংশের বিয়োগ, তার জন্য ভগ্নাংশের যোগ আগেরটা যেরকম আমরা করেছিলাম সেভাবেই করতে হয়, বিয়োগের ক্ষেত্রেও একইভাবে নিয়ম। আঠেরো আঠেরো মানে নিচের যে দুটি আছে হর দুটি সে দুটির লসাগু করে নিতে হবে, আঠেরো আর আঠেরো লসাগু করলে হয় আঠেরো, আমি আর করে দেখালাম না একই সংখ্যার লসাগু, তাই আঠেরো, আবার আঠেরো দিয়ে আঠেরো ভাগ করে নিতে হয় তাহলে এক, আঠেরো এককে আঠেরো এক, আবার ওপরেটা দিয়ে গুণ করতে হয় তাহলে আঠেরো এক, তাহলে আঠেরো এককে আঠেরো বিয়োগ চিহ্ন, তারপরে আঠেরো দিয়ে আঠেরো আবার সেই একইভাবে আঠেরো ভাগ আঠেরো মানে এক, এক দিয়ে পনেরো গুণ মানে পনেরো এককে পনেরো, সমান সমান কত হলো তিনের আঠেরো। এটিকে লঘিষ্ঠ আকারে লিখতে বলেছে মানে কাটাকুটি গিয়ে যেটা হবে সেটি, তাহলে তিন এককে তিন, তিন দিয়ে আর তিন ছয় আঠেরো, কত বেরোলো একের ছয়, অতএব এখানে উত্তরটি হলো একের ছয়, এখানে ছোটো ঘর বলে আমি এই উপরটাই লিখে দিলাম। এবারে পরের প্রশ্ন কি আছে দেখে নেব, পরের প্রশ্নটি আছে গয়ের দেখে ছয় পূর্ণ পাঁচের তিন সমান সমান অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি মিশ্র ভগ্নাংশে আছে, এটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তার জন্য কি করতে হবে, ছয় দিয়ে তিনকে গুণ করতে হবে, গুণ করে যেটি হবে সেটি দিয়ে উপরের সংখ্যাটাকে যোগ করতে হবে, অর্থাৎ ছয় আর তিন গুণ করলে কত হয় তিন ছয় আঠেরো, আঠেরোর সঙ্গে পাঁচ কি করতে হবে যোগ করতে হবে, আঠেরো আর পাঁচ যোগ করলে কত হয় উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ,
তাহলে সমান সমান উপরে 3 4 18 19 21 22 23, আর নিচে কত হবে 3। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে 23। পরের অঙ্কটি কি আছে দেখব। ভয়ের দেখে বলছে, তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? অর্থাৎ 4.50 টাকা আর 15.50 টাকা, এখন দশমিকে দিয়ে টাকায় আছে, এটা মোট কত টাকা হলো করতে গেলে কি করতে হবে? এত টাকা ছিল, এত টাকা দিয়েছে, মোট করতে হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগটা আমরা করব, এখানে করে দেখাচ্ছি। 4.50 টাকা আর 15.50 টাকা যোগ, কীভাবে কাঠতলায় কোনটি হয়েছে ভালো করে দেখবে। দশমিকের পরে এইদিকে বাদিকে যে সংখ্যাগুলো আছে এইভাবে সাজাতে হবে, এখানে কিছু নেই মানে এটা শূন্য ধরে নিতে হবে। আচ্ছা, এবারে যোগটা আমরা করব। 0 0 0 5 5 10 0, হাতের এক এদিকে আসবে, কারণ 100 পয়সায় 1 টাকা, তাই 100 পয়সায় শূন্য দুটো এদিকে চলে এলো আর 1 টাকা হিসেবে এদিকে চলে আসছে 100 থেকে। আচ্ছা, 5 5 10 0 হাতে 1, 5 4 9 1 10 0 হাতে 1 1 1 2, এখানে 0.00 এদিকে টাকা, 20.00 টাকা মানে হচ্ছে 20 টাকা। দশমিকের পরে 0.00-র কোনো মান নেই, অতএব উত্তরটি কি লিখতে হবে? অতএব তোমার কাছে মোট কত টাকা হলো? আমার কাছে মোট 20 টাকা হলো, এভাবে উত্তরটি লিখতে হবে। পরের অঙ্কটি দেখব কি আছে। 4 এর দাগের কয়ের দাগ, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে, তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তো বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলেছে 40 মিটার, আর প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে হবে, তার জন্য কি করতে হবে? আগে বর্গাকার মাঠটির ক্ষেত্রফলটি আমাদের জানতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেই হিসেবে আগে সূত্রটাই আমাদের জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তো অঙ্কটি কিভাবে করব আমরা এখানটাই করে দেখাই। এখানে প্রথম লিখতে হবে, আচ্ছা দাগ নম্বর হচ্ছে 4 এর ক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কোয়ার। এখানে তাহলে বর্গাকার মাঠটির বর্গাকার মাঠটির ক্ষেত্রফল বার করতে হবে, সেটি লিখব। বর্গাকার মাঠটির ক্ষেত্রফল সমান সমান কত, দৈর্ঘ্য ছিল 40, তাহলে 40 এর স্কোয়ার করা মানে 40 গুণ 40, সমান সমান কত হয়? 4 4 16 আর 2 0, কত হলো? 1600। আচ্ছা, দৈর্ঘ্য মিটারে ছিল আর ক্ষেত্রফল বার করলে তখন সেটিকে এককটা কি দিতে হয়? বর্গ, তারপরে যেটি থাকে সেটি, অর্থাৎ মিটার, এখানে একক বর্গ মিটার। মোট ক্ষেত্রফল বেরোলো 1600 বর্গমিটার। এবার প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? এক প্রতি বর্গ মিটার মানে হচ্ছে এক বর্গ মিটার, এক বর্গ মিটারে লাগে 6 টাকা, তাহলে 1600 বর্গমিটারে কত লাগবে, কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 1600 গুণ 6 6 0 0 6 0 0 6 6 36 এর 6 হাতে 3 6 কে 6 আর 3 9 9600 টাকা, এখানে আমরা উত্তরটি লিখে দেব। অতএব প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে 9600
টাকা খরচ হবে। এভাবে অঙ্কটি করতে হবে। পরের অঙ্কটি দেখে নেব কি বলছে। ক্ষয়ের দাগের অঙ্কটিতে একটি ছবি দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এই ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করে। এখানে ঘষা অঞ্চল বলতে এই জায়গাটি বোঝাচ্ছে, আর কিছু মাপ দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে এই জায়গাটার মাপটা কিভাবে বার করতে পারি সেটা দেখতে হবে। এদিকটি বলেছে 4 মিটার, এটি যদি 4 মিটার হয় তাহলে এই দৈর্ঘ্যটিও হচ্ছে 4 মিটার। আচ্ছা, আর এদিকের এটি বলেছে 6 মিটার, এটা সমান এটা, তাহলে এটি হচ্ছে 6 মিটার। তাহলে এই দুটো 6 মিটার করে আছে, আর এই দুটো 4 মিটার। যদিও দেখতে যেন ছবিটা মনে হচ্ছে বর্গক্ষেত্র, কিন্তু অঙ্ক অনুযায়ী এটি একটি আয়তক্ষেত্রের হিসেবে হবে। তো আমরা এই অঙ্কটি কিভাবে করব দেখে নেব। তার জন্য প্রথমে আমাদের দৈর্ঘ্যগুলি লিখে নিতে হবে, অর্থাৎ একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ বেরিয়েছে, একটি 6 মিটার আর একটি 4 মিটার। অঙ্কটি আমরা এখানটায় করে দেখাই। অতএব ঘষা অঞ্চলটির, যেহেতু এখানে ঘষা অঞ্চল বলে জায়গাটা উল্লেখ করেছে, তাই আমরা এইভাবেই লিখব, ঘষা অঞ্চলটির ক্ষয়ের দাগ, এটা দৈর্ঘ্য সমান সমান 6 মিটার, প্রস্থ সমান সমান 4 মিটার, পরিসীমা চেয়েছে। তাহলে একটা 6 মিটার, একটা 4 মিটার দৈর্ঘ্য প্রস্থ এসেছে, তাহলে এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র নয়। অতএব আমরা আয়তক্ষেত্র সূত্র লিখব, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 গুণ দৈর্ঘ্য এখানে কত, 6, যোগ প্রস্থ কত, 4 সমান সমান 2 গুণ 6 আর 4 যোগ করলে হয় 10, 10 দুগুণে কত বেরোলো, 20। উত্তরে কি লিখবো, ঘষা অঞ্চলের পরিসীমা কত। অতএব ঘষা অঞ্চলটির পরিসীমা কত, 20 মিটার। ঘষা অঞ্চলের পরিসীমা 20 মিটার। আমরা এক লাইনে লিখবো উত্তরটাই, আমার এখানটায় জায়গাটা একটু কম আছে বলে আমি এখানটায় লিখে দিলাম। পরের অঙ্কটি দেখে নেবো, অর্থাৎ শেষ অঙ্ক আজকে কি আছে, সরল করো বলেছে। সরল কি আছে, 5 গুণ 4 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8 সমান সমান, প্রথমে এই গুণটি করতে হবে, 5 4 4 5 20 গুণ 3 গুণ 3 ভাগ 6 ভাগ 6 ভাগ 5 গুণ 8, এটা আলাদা অঙ্ক এদিকের। আচ্ছা, সমান সমান, এবার 3 আর 20 গুণ করে কত হয়, 3 দুগুণে 6 অর্থাৎ 60 ভাগ 6 ভাগ 5 গুণ 8 সমান সমান, 60কে 6 দিয়ে ভাগ করলে হয় কত দেখে নিই, একটু দেখিয়ে দিই তোমাদের, 6 1 কে 6 আর এই 0 0 তাহলে 10 6 10 60 10। কিন্তু রাফে করা হয়েছে, এক সাইডে আছে, ঠিক আছে, এটা যেন আবার মূল অঙ্কের ভেতর ঢুকিয়ে দিও না তোমরা। তাহলে 60 ভাগ 6 করে হলো 10 ভাগ 5 গুণ 8, আবার সমান সমান 10 ভাগ 5 মানে 5 দিয়ে 10 ভাগ, 5 দুগুণে 10, 2 গুণ 8 গুণ 8 সমান সমান 8 দুগুণে 16। সরলটি হয়ে গেল, অতএব উত্তর লিখতে হবে, অতএব সরল ফল সমান সমান 16। আজকের মতো অঙ্ক শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে, অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো, আমি যথেষ্ট ব্যাখ্যা করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেটি জানিও, লাইক দিও এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।